এটা হলো গোল্ডেন হিলস এর ওয়ার্ল্ড ফেমাস গোল্ডেন হিলস হাই স্কুল। আর আজ হলো স্কুলের 60th অ্যানিভার্সারির দিন, যার মানে হলো আনন্দের দিন, পার্টি করার দিন। তোমাদের স্কুলেও তো এরকমটাই হয় নাকি? কিন্তু আমাদের স্কুলে হয় না। গোপাল গোল্ডেন হিলস এর রত্ন, এই শো এর প্রাণ, মেইন হিরো, কিন্তু আমার জীবনের ভিলেন। এই কোথায় লুকিয়ে বসে আছিস? আয় বাইরে বেরো। আর এই লুকোয়ে বসে আছে এই শো এর সেকেন্ড হিরো আর আমার জীবনের সেকেন্ড ভিলেন মাধব। গোপালের সাথে ঝামেলা করা হলো ইয়ের হপি। আর এই ঘাড়ে চড়ে যে বসে আছে কিং কং, এর নাম হলো লকি। ভীষণ শান্ত, কিন্তু মুখ থেকে ললিপপ বেড়ায় গেলে হেইপে হয়ে যায় আগুন। আর এই যে দুজন খেমা ষাঁড়ের মতো চেল্লাচ্ছে কিন্তু লড়াই করার ক্ষমতা নাই, তারা হলো গিয়ে লক্ষ্মণ মন আর লক্ষ্মণ টু। দুটাই লক্ষ্মণ, এক হইলো গে গোপালের বন্ধু আর একটা মাধবের। একজন গোপালের জন্য যা খুশি করতে রাজি, আর একজন মাধবের জন্য যা খুশি করতে রাজি। আজ হোলি শেষ হয়ে গেছে, ও মাই গড, কি করব? আপনারা সকলে হয়তো এইটা ভাবছেন একই গুলমাল হচ্ছে, এখনই বলছি, রিমাইন্ড করো বাবা। একটা সহজ কাজ তুমি ঠিক মতো করতে পারো না, তোমাকে তো দেখছি আর ভরসাই করা যাচ্ছে না। এই ভয়ানক বিপজ্জনক দেখতে লোকটা হলো এই স্কুলের প্রিন্সিপাল মিস্টার পটবর্ধন। আর পাশে যে সাদা সিধা ভুলা ভালা লোকটারে দেখছেন, সেইটা হলো আমি পাপ্পি, এই স্কুলের ফুল টাইম পিয়ন আর পার্ট টাইম গোয়েন্দা। আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি খাবার আনতে যাচ্ছিলাম, সে হঠাৎ দেখি কিনা গোপাল আর মাধব আর সাথে ওই সুলি। আমার স্কুলের স্টুডেন্টস ওই ইউজলেস মূর্খটার সাথে রাস টিকেট করে দেবো সব। কইরে দিন স্যার, কইরে দিন, মাধব আর গোপাল দুইজনেই কইরে দিন। কিন্তু তোমার কথার প্রুফটা কি বাবা? ওই প্রুফ জোগাড় করতে গিয়েই তো আমি খাবার তো আনতে ভুলে গেলাম স্যার। ইস, চুপ করো পাপি, পার্টিতে চিফ গেস্ট আসতে চলেছেন, আমার খাবার চাই, খাবার খাবার খাবার। ডোন্ট ওয়ারি স্যার, পার্টির খাবারের রেসপন্সিবিলিটি এই গোপালকে দিন, তারপর দেখুন জাদু, এমন খাবার বানাবো চিফ গেস্ট নিজের আঙুল চাটতেই থাকবে। তাই নাকি স্যার? আপনি খাওয়ার রেসপন্সিবিলিটি আমায় দিন, এমন খাবার বানাবো যে চিফ গেস ফিশিংগারের সাথে আপনার আঙুলগুলো ফিশিংগার ভেবে খেয়ে নেবে। ফাইন ফাইন, যেহেতু আমার কাছে আর কোন অপশন নেই, আজকের ইভেন্টের খাওয়ার রেসপন্সিবিলিটি তোমাদের দুজনকে দিন। নাও গেট আউট, মানে দুটাতে আবার কোন গোলমাল করবে, আর সাথে ওই বেটা ওসুলি থাকবেই থাকবে, সব রিকয়েড করব আর প্রিন্সিপাল স্যারকে আমি সচৈক্ষে দেখাইব। শুনলাম আজ নাকি তোমরা রান্না করছো, কখনো চা কি বানিয়েছো? মিলি মনে নেই বুঝি, লাস্ট পার্টিতে তো আলু কাবলিটা আমি দেখেছি, মনে আছে মিলি? সেই পার্টিতেই তো আমি বনবিরের সাথে ওই লস্যি এক্স করেছিলাম, লস্যি। তুমি আমার ডিশগুলো টেস্ট করতে এসো না প্লিজ। দেখছি, থ্যাংক ইউ মিলি। দু চামচ নুন, তিন চামচ গুঁড়ো লঙ্কা, পাঁচটা চামচ কি আকাশ থেকে পড়বে? আরে মানব, ভেজা ফ্রাই করা চিকেন ফ্রাই করার মধ্যে তফাৎটা বোঝ। এই ওয়ান স্টার রিভিউ, চুপ কর তুই। এবার কি করবো লাকি, ও আমাদের ফ্রাই করে, না না না, ফিউচার ড্রাই করে দেবে।
দয়ার সাগর তার বাকির ভগবান আজকে নিজেই ফোনে গুরু ধন্য হয়ে গেছি পায়ের ধুলো দাও। আরে আরে মাধব ভাই, যদি কোন দুর্গার উরকার লাগে তো বলো, একটা অর্ডার লেখো। গোপু গোলমাল, হ্যাঁ গোলমাল, একটুখানি লঙ্কা একটুখানি ধনে। দে চিটিং গোপু, মাধব লাফমান লাকি গোলমাল। আইডিয়া বাফুলি দাদা, দেখো না আমার সাইকেলটা অজ্ঞান হয়ে গেছে, ইট ইজ ফেন্টেড। সাইকেল কি করে অজ্ঞান হলো? পুলি দাদা দেখো না প্লিজ, আমি কখন থেকে ওকে ওঠানোর চেষ্টা করছি কিন্তু উঠছেই না। আরে বাবুয়া, তুই তো বড় গল্প বলে দিলি, এবার তো আমাকে কিছু করতে হবে। আরে উঠ যা রে সাইকেল বা। আমার সাইকেল উঠে গেছে, মাই সাইকেল ওয়েক আপ, থ্যাংক ইউ গোবর্দা। আরে থ্যাংক ইউ, নো প্রবলেম, কোনো চাপ নাই রে বাবুয়া। বাই বাপুলি দাদা, বাই। পেয়ে গেছি পুরুষ সব ঢং, এবার কি খাইব। গোপালের স্যান্ড। আর গোপুর খাবারে বাজবে ভেপু। এ আমাদের খাবার চলে এসেছে, চলো আমাদের খাবার চলে এসেছে। থ্যাংক ইউ বসুনি ভাই, সি ইউ লেটার, বাই। আরে এক মিনিট, পয়সা গুরু বলো তো তোমার হোটেলের নামটা কি? আরে আজ খাও কাল চুকাও হোটেল। এক্স্যাক্টলি, কাল চুকিয়ে দাও, এবার যাও। হ্যাঁ উই আর বিজি। আই হম, মিলি তুই চলে এসেছ, এক মিনিট দাঁড়া। এই দেখো এটা আমি বানিয়েছি, টেস্ট করো না। ওকে ওকে, হুম। এটা কি গাজরের হালুয়া ছিল নাকি গোবরের হালুয়া? গাজর গোবর হয়ে গেল। এই চল চল কেটে পড়ি। মেলে তুমি ওগুলো ছাড়ো, এইটা ট্রাই করো। গোফু আগুন। এবার ফিরে আসি কারেন্ট টাইমে। মাধব কোথায় লুকিয়ে আছিস তুই? বাইরে বেরো। একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম, আমার খাবার। এই ধরেছি তোকে, আর ছাড়া না। এইবার কোথায় যাবি? আমার খাবার নষ্ট করেছি। মগ ভয় পেও না গোপু। এই দেখো গোপু ভিতর ডিম, গোপু ভিতর ডিম। এ থামো সবাই, আমি সব রেকর্ড করে নিয়েছি, এ সব প্রুফ যাবে প্রিন্সিপালের অফিসের ভিতরে, আর তোমরা যাবে।
একদিন আমি সব কটাকে ধরবই। খুব টেস্টি না? এটা আমি বানিয়েছি। কিন্তু স্যান্ডউইচে হালুয়া ঢোকানোর আইডিয়া।